দেশব্যাপী ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদ ও ধর্ষণ কাণ্ডের হোতাদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মিছিল, মানববন্ধন ও সমাবেশ করেছে বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ বিভিন্ন সংগঠন। চট্টগ্রামে তৃতীয় দিনের মতো ধর্ষণ বিরোধী মিছিল ও সমাবেশ হয়েছে। সকাল থেকে শিক্ষার্থী সহ বিভিন্ন সংগঠনের ব্যানারে মানববন্ধন ও সমাবেশ হয় চট্টগ্রাম প্রেস ক্লাব সহ মহানগরীর বিভিন্ন এলাকায়। বক্তারা ধর্ষণ কর্মকাণ্ডের হোতাদের মৃত্যুদণ্ড দাবি করেন। এদিকে ধর্ষণ, শিশু ও নারী নির্যাতনের প্রতিবাদে উত্তাল রংপুর। সকালে স্থানীয় প্রেস ক্লাব চত্বরে জাতীয় যুব সংহতি মহানগর শাখার ব্যানারে ঘণ্টাব্যাপী মানববন্ধন হয়। এছাড়া বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সহ স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আলাদা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে। দেশব্যাপী ধর্ষণ ও শিশু নির্যাতনের প্রতিবাদে সকালে খুলনা শিববাড়ি মোড়ে গণস্বাক্ষর ও শপথ অনুষ্ঠানের আয়োজন করে জন উদ্যোগ ও গুণীজন স্মৃতি পরিষদ। অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের শপথ বাক্য পাঠ করান সংগঠনের নেতা ডাক্তার বাহারুল আলম। নারায়ণগঞ্জে ধর্ষণ নিপীড়ন বিরোধী ঐক্য সংগঠনের উদ্যোগে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নগরীর চাষাড়ায় কেন্দ্রীয় শহীদ মিনার ও নারায়ণগঞ্জ প্রেস ক্লাব চত্বরে বঙ্গবন্ধু সড়কে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। পরে শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের নেতারা। এ সময় তারা ধর্ষণের সর্বোচ্চ শাস্তির মৃত্যুদণ্ড আইন প্রণয়ন সহ বেগমগঞ্জে গৃহবধূকে নির্যাতনে জড়িতদের সবাইকে গ্রেফতারের দাবি জানান। নারী ও শিশু ধর্ষকের সর্বোচ্চ শাস্তির মৃত্যুদণ্ডের প্রতিবাদে মানিকগঞ্জেও মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ব্ল্যাক মিরর ফেসবুক গ্রুপ। ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির মৃত্যুদণ্ড প্রদান, দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন ও নির্যাতিতার বিনামূল্যে চিকিৎসা ও ক্ষতিপূরণ সহ সাত দফা দাবিতে ময়মনসিংহে বিক্ষোভ সমাবেশ করেছে কলেজ শিক্ষার্থীরা। দুপুরে নগরীর টাউন হল শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বরে আনন্দমোহন সরকারি কলেজ সহ বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা রাস্তায় অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। দেশব্যাপী যৌন নিপীড়ন ও ধর্ষণের বিরুদ্ধে রাজশাহীতে দ্বিতীয় দিনের মতো মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়েছে। সকালে মহানগরীর সাহেববাজার জিরো পয়েন্টে এর আয়োজন করা হয়। এদিকে ধর্ষণের প্রতিবাদ ও ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি দাবিতে উত্তাল বরিশাল নগরীও। সকাল থেকে মানববন্ধন, প্রতিবাদী অবস্থান কর্মসূচি, সাইকেল র্যালি করেছে বিভিন্ন সামাজিক রাজনৈতিক সংগঠন ও শিক্ষার্থীরা। নোয়াখালীর বেগমগঞ্জ ও সিলেটে গণধর্ষণের প্রতিবাদে পটুয়াখালীর কলাপাড়ায় সর্বস্তরের ছাত্র জনগণ এবং গ্র্যাজুয়েট ক্লাবের সদস্যরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা ও মানববন্ধন করেছে। বিক্ষোভ মিছিল শেষে কলাপাড়া প্রেস ক্লাব চত্বরে অনুষ্ঠিত হয় প্রতিবাদ সভা। যশোরে ধর্ষণ নিপীড়ন বিরোধী ছাত্র জনতা শাখার উদ্যোগে দুপুরে জেলা প্রেস ক্লাবের সামনে মানববন্ধন হয়েছে। এ সময় বক্তারা বলেন, সারা দেশে ধারাবাহিক ধর্ষণের ঘটনার সঙ্গে কোনো না কোনো ক্ষমতাবান ব্যক্তি বা গোষ্ঠী সম্পৃক্ত। ঝিনাইদহে সকালে শহরের পোস্ট অফিস মোড়ে ঘণ্টাব্যাপী মানববন্ধনের আয়োজন করে জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোট। এদিকে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে জেলা সচেতন ছাত্র সমাজের মানববন্ধনে বক্তারা দায়ীদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। ধর্ষকদের ফাঁসির দাবিতে নাটোর, পাবনা ও কুড়িগ্রামে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মানববন্ধন করেছে। সুচরিতা সূচি, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।